আচ্ছা কাল তো মহালয়া আর এই দিনটি এলেই একেবারে জলজল করে ওঠে রেডিও স্মৃতি। হ্যাঁ স্মৃতি বটে, কেননা সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বন্ধ হয়ে গিয়েছে রেডিওয়ে চণ্ডীপাঠ শোনার সেই আমেজ। একসময় মহালয়ার আগের দিন ভিড় দেখা যেত রেডিও দোকানের সামনে, নাওয়া খাওয়া ভুলে কাজ করতেন রেডিও মিস্ত্রিরা। কিন্তু রেডিও সারাইয়ের দোকানগুলি আজ কার্যত রেডিওর সংগ্রহশালায় পরিণত হয়েছে। মালদহের নেতাজি সুভাষ রোড এবং পিয়াজি মোড়ে দেখা গেল সেই ছবি, দেখুন। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, মহালয়ার ভোর, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় চণ্ডীপাঠ। প্রতিটি বাঙালির কাছে এই দিনটিতেই যেন পুজোর শুরু, মা আসছেন, শুরু বাঙালির খুশির পরব, ছুটি পড়বে স্কুল কলেজে। সেই একরাশ খুশি আমেজ নিয়ে একসময় ঘরে ঘরে রেডিওয়ে বেজে উঠত চণ্ডীপাঠ। কিন্তু সময়টা বদলেছে, এখন অ্যান্ড্রয়েডের যুগে ফোনে ফোনেই এফএম, প্রায় হারিয়েই গিয়েছে সেই ট্রানজিস্টার রেডিও। মালদহের নেতাজি সুভাষ রোডের বাসিন্দা খোকন সাহা, বাড়িতেই তার রেডিও সারাইয়ের দোকান, কিন্তু দোকানটি যেন খাঁ খাঁ করছে। এখানেই একসময় মহালয়ার আগের দিন রেডিও হাতে দাঁড়িয়ে থাকতেন বহু গ্রাহক। ইলেকট্রিক ডিস্টার্বটা খুব বেশি কাজ করছে, মানে শুনে আরাম নাই, আর এটা তো একমাত্র কলকাতা থেকেই ছাড়তো, আর ইলেকট্রিক ডিস্টার্বের জন্য আরও স্টেশনগুলো গায়েব হয়ে যাচ্ছে। মালদহের পিয়াজি মোড়ে কান্তিবাবুর রেডিও টিভি সারাইয়ের দোকান, সেখানেও একই অবস্থা। আজকাল আর রেডিওর পার্স মেলে না, কমে গিয়েছে শোনার আগ্রহ, তাই শুধু কিছু মানুষের কাছে শখেই রয়ে গিয়েছে রেডিও। টুকটাক কয়েকজন আসেন, বৃদ্ধ লোক কিংবা বয়স্ক লোক, যাদের শখ মানে রেডিওতেই মহালয়া শুনবেন। যুগ বদলেছে, প্রজন্ম ও তাদের পছন্দেরও পরিবর্তন হয়েছে, প্রযুক্তিকে সঙ্গে নিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে, তাই বাঙালির কাছে পুজো শুরু মানে রেডিওয়ে চণ্ডীপাঠ শোনার অভ্যেসটাও পাল্টে গিয়েছে, পড়ে রয়েছে শুধু একরাশ স্মৃতি। মালদহ থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।